वेलकम टू माय चैनल। केमन आछो बंधुरा? आज के आबार एकटा खूब भीषण भीषण घरेर एकटा रेसिपि, पाट शाकेर बड़ा रेसिपि तोमादेरके शेयर करलाम। तो देखते थाको बंधुरा आमी किभाबे पाट शाकटाके उपादेय करे परिवारेर सबार संगे एइभाबे खेये थाकि। देखो तोमरा बंधुरा, আমি বেশ কয়েকদিন আগে একটা বড়া রেসিপি দিয়েছিলাম, হিঞ্চে শাকের বড়া। তাতে করে আমার অনেক ভিউয়ার্স বন্ধুরা, তারা খুব মানে খুব খুশি হয়েছে, আনন্দ পেয়েছে এবং পুরনো স্মৃতিকে তারা শেয়ার করেছে। তো আমি আরও বেশি উজ্জীবিত হলাম, আরও বেশি এক্সাইটেড আমি এই বড়ার জন্য। তো আমি আবার পাট শাক কিনলাম সেদিন। তো পাট শাকটাকে আমি আবার আজকে একটু বড়ার আকারে তোমাদেরকে শেয়ার করতে চলেছি, এবং এটা খেতেও খুব মজাদার, ভীষণ মানে মজার, এবং ছোটোবেলাকার স্মৃতি ফিরে পাবো। আমার অনেক ভিউয়ার্স তারাও এই রিলেট করতে পারবে আমার এই কুকিংয়ের মধ্যে দিয়ে। তো পাট শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি এবং এগুলো কীরকম করে ছোটো ছোটো করে আমি এরকম করে কেটে নিয়েছি বন্ধুরা। তো এর সাথে আমি কী কী দেবো সেটা দেখতে থাকো বন্ধুরা। প্রথমে আমি দেবো এখান, এই দেখো মানে বেসন দিচ্ছি আমি। বেসনটা আমি এইরকম বড় চামচে 2 চামচ দিলাম বেসন। তারপরে আমি এখানে আমি দিলাম প্রায় 1 চামচ মতো, 1 চামচ দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমার নাবানো হয়নি, চালের গুঁড়ো দিলাম। এই দুটো মূল ইনগ্রেডিয়েন্টস। তারপরে আমি দেব এর সঙ্গে আমার আমার ভীষণ পছন্দের চপ করা পেঁয়াজ, চপ করা লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ, স্বাদ মতো লবণ। সঙ্গে আমি আর একটা জিনিস দিচ্ছি, এটা এটার সাথে আমি ম্যাশ করছি। শাক পাতাটা যেন তার প্রভাবটা যেন বেশি থাকে এরকম করবো। তো আমি এরকম ম্যাশ করে রেখে দিচ্ছি, পরে আবার ভাজার সময় তোমাদের সাথে আসছি।